শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পেছনে সশস্ত্র তালেবান যোদ্ধা, সংবাদ উপস্থাপক বললেন ভয় পাবেন না। কান্দাহারে আছেন তালেবানের সর্বোচ্চ নেতা আখুন্দজাদা। তালেবানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেয়ায় গ্রেফতার মৌলভী জাদরান। আমেরিকা বেআইনিভাবে ড্রোন হামলা চালিয়ে মানুষ হত্যা করছে বলল তালেবান। আমাদের বাঁচান, খোলা চিঠিতে আফগান সংবাদকর্মীদের আহ্বান। যুদ্ধ ড্রোন প্রযুক্তিতে শীর্ষ তিন দেশের একটি হল তুরস্ক। এবং সবশেষ থাকছে আবারও আফগান সীমান্তে রাশিয়ার সামরিক মহড়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। পেছনে দাঁড়িয়ে আছেন দুজন সশস্ত্র তালেবান যোদ্ধা, সেভাবে টেলিভিশনে খবর পড়ছেন সংবাদ উপস্থাপক। দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেছেন ভয় পাবেন না। আফগানিস্তানের এই সংবাদ উপস্থাপকের ভিডিও সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিবিসির সাংবাদিক কিয়ান শরীফি আফগান টেলিভিশন পিস স্টুডিওর রাজনৈতিক বিতর্ক অনুষ্ঠানে ওই 42 সেকেন্ডের ভিডিও টুইটারে পোস্ট করেছেন। ওই ভিডিওতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর তালেবান আফগানিস্তানে স্বাধীন গণমাধ্যমের প্রতিশ্রুতি দিয়েছিল তালেবান, কিন্তু ওই ভিডিও গণমাধ্যমে স্বাধীনতার প্রতিনিধিত্ব করে না বলে মন্তব্য করেছেন অনেকেই। মুখে গণমাধ্যমের স্বাধীনতার প্রতিশ্রুতি দিলেও গত সপ্তাহেই ডয়চে ভেলের এক সাংবাদিককে না পেয়ে তার আত্মীয়কে হত্যা করেছে তালেবান। এছাড়া আরও 3 সাংবাদিকের খোঁজে তাদের বাড়িতে তালেবান অভিযান চালিয়েছে বলে ডয়চে ভেলে জানিয়েছে। তালেবানের দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর সাংবাদিকদের উপর হামলায় অন্তত 7টি ঘটনা ঘটেছে বলে রিপোর্ট উদাউঠ বর্ডারের বরাবর দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে। এদিকে তালেবানের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন স্থানীয় টেলিভিশন চ্যানেল তুলু নিউজের নারী সাংবাদিক ভেস্তি আফগানিস্তান। প্রথমবারের মতো লাইভে তালেবানের মিডিয়া টিমের সদস্য মাওলানা আব্দুল হক মেহমাদের সাক্ষাতে সাক্ষাৎকার নিয়ে বিশ্বজুড়ে শিরোনাম এসেছিল এই নারী সাংবাদিক। আফগানিস্তানের সশস্ত্র রাজনৈতিক সংগঠন তালেবানের সর্বোচ্চ নেতা মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা বর্তমানে কান্দাহারে অবস্থান করছেন। সোমবার আফগানিস্তান সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। খবরে জানানো হয়েছে তালেবানের সর্বোচ্চ নেতা কান্দাহারে অবস্থান করে গত 4 দিন আফগানিস্তানের নতুন সরকার গঠনের বিষয়ে বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করছেন তিনি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে মোল্লা আখুন্দজাদার নতুন প্রকাশিত একটি ছবি ছড়িয়ে পড়েছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ইতিমধ্যেই জানিয়েছেন শীঘ্রই মোল্লা আখুন্দজাদা প্রকাশ্যে সমাবেশে আসবেন। 2016 সালে মার্কিন বিমান হামলায় তৎকালীন প্রধান মোল্লা আখতার মানসুর নিহত হওয়ার পর তালেবানের তৃতীয় আমিরুল মোমিনীন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোল্লা হেবাতুল্লাহ আখুন্দজাদা। এরপর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। 1980-এর দশকে আফগানিস্তানে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ যুদ্ধে অংশ নেন তিনি। 1990-এর দশকে মোল্লা মোহাম্মদ ওমর তালিবান গঠন করলেও হিবাতুল্লাহ আখুন্দজাদা তাতে যুক্ত হন। তিনি তালিবানের শরিয়া আদালতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তালিবানের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেয়াই মৌলভী মোহাম্মদ সর্দার জাদরান নামে ক্ষমতাচ্যুত আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির ঘনিষ্ঠ এক আলিমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গ্রেপ্তার মৌলভী মোহাম্মদ সর্দার জাদরান আফগানিস্তানের জাতীয় উলামা কাউন্সিলের সাবেক প্রধান এবং ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনির অন্যতম উপদেষ্টা ছিলেন। মৌলভী জাদরানের ছেলে জানান, তালেবান যোদ্ধারা খুস্ত প্রদেশের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ বাঁধা অবস্থায় তার বসে থাকে একটি ছবি বিপুলভাবে ছড়িয়ে পড়েছে। এর আগে গত 15 আগস্ট কাবুলে প্রবেশের মাধ্যমে প্রায় সম্পূর্ণ আফগানিস্তানের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান। উত্তরাঞ্চলীয় পাংশির প্রদেশ ছাড়া বাকিতে 30টি প্রদেশ বর্তমানে তালিবানের নিয়ন্ত্রণে রয়েছে। 2001 সালে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী হামলার জেরে আফগানিস্তানে আগ্রাসন চালায় মার্কিন বাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত মার্কিন সৈন্যদের হামলায় আফগানিস্তানের তৎকালীন তালিবান সরকার পিছু হটতে বাধ্য হয়। তবে একটানা 2 দশক যুদ্ধ চলে দেশটিতে, এরপর আবার তালিবানই ক্ষমতায় আসে। আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন ড্রোন হামলাকে অবৈধ এবং বেআইনি হিসেবে ঘোষণা করেছে তালেবান গোষ্ঠী। রবিবার কাবুলে মার্কিন ড্রোন হামলায় একই পরিবারের 6 শিশুসহ নিহত হন অন্তত 9 জন।
সোমবার তালেবানের মুখপত্রতে ওই হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, ভিন্ন দেশের ভূখণ্ডে এই ধরনের হামলা পুরোপুরি অবৈধ এবং বেআইনি। তিনি আরও বলেন, আমেরিকা হুমকির বিষয়টি আমাদেরকে অবহিত করতে পারত, নির্বিচারে এভাবে হামলা চালিয়ে বেসামরিক মানুষ হত্যা করা তাদের উচিত হয়নি। আফগানিস্তানের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত একটি বাড়ির ওপর ড্রোন হামলা চালায় মার্কিন বাহিনী। এরপর মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম দাবি করে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস বা দায়েশের সম্ভাব্য হামলা ঠেকানোর জন্য এই ড্রোন হামলা চালানো হয়েছিল। হামলায় নিহত এক ব্যক্তির ভাই বলেছেন, তারা কেউই আইএসি সদস্য নন, যেখানে হামলা চালানো হয়েছে সেটা একটি বাড়ি, সেখানে তার ভাই পরিবার নিয়ে বসবাস করত। আফগানিস্তানে তালিবান সরকার প্রতিষ্ঠা কার্যকর সময়ের অপেক্ষা। এই পরিস্থিতিতে কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেটের শাখা সংগঠন আইএস খোরাসান আত্মঘাতী হামলা চালিয়েছে। এই হামলার প্রতিশোধ নিতে ড্রোন হামলা এবং রকেট হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। আফগানিস্তান ছেড়ে ভয়ের পরিবেশের মধ্যে বিশ্বের কাছে সাহায্য চাইলেন আফগান সংবাদকর্মীরা। শনিবার এক খোলা চিঠিতে এ আহ্বান জানান সংবাদকর্মীরা। প্রতিবেদনে বলা হয়েছে, খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন 150 জন আফগান সংবাদকর্মী। তারা লিখেছেন, সংবাদ মাধ্যমের উপর বাড়তে থাকা আঘাতের কারণে আমরা আতঙ্কিত, আমাদের পরিবার এবং সম্পত্তি নষ্ট করা হচ্ছে। জাতিসংঘ এবং বিশ্বের কাছে আমরা আহ্বান জানাই আমাদের বাঁচার জন্য, আমাদের পরিবারকে রক্ষা করুন। চিঠিতে আরও বলা হয়েছে, গত 2 দশক ধরে যারা আফগানিস্তানের গণতন্ত্র রক্ষার্থে কাজ করল তাদের আপনারা সাহায্য করুন। আফগান সাংবাদিক আহমেদ নাবিদ বলেন, এই পরিস্থিতিতে গোটা বিশ্বের উচিত হাত গুটিয়ে না থেকে আমাদের সাহায্য করা। যুদ্ধ ড্রোন প্রযুক্তিতে তুরস্ক বিশ্বের শীর্ষ 3 উঠে এসেছে বলেছেন তুরস্কের রাষ্ট্রপতি। রোববার আন্দোলন এজেন্সির প্রতিবেদনে এই কথা জানা যায়। উত্তর পশ্চিমাঞ্চলের তিরিদাখ প্রদেশের বাইরাক্তার আকিঞ্জি যুদ্ধ ড্রোন বিতরণ অনুষ্ঠানে রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, আমাদের মানববিহীন সামরিক বিমান বহর আকিঞ্জির মাধ্যমে তুরস্ক ড্রোন প্রযুক্তিতে বিশ্বের সেরা দেশের 3টিতে পরিণত হয়েছে। তুরস্ক যুদ্ধ ড্রোনে অগ্রণী দেশ হওয়ার জন্য দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন এরদোগান এবং তিনি বলেন, তুরস্ককে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। বিদেশ অভিযানে ব্যবহৃত অন্য উড্ডয়নক্ষম এবং সংক্ষিপ্ত বিমান পথ বাড়ি বিমানবাহী জাহাজে অবতরণ করতে সক্ষম সশস্ত্র ড্রোন তৈরি করাকে জাতীয় লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে। এরদোগান তুরস্কের অভ্যন্তরীণ উৎপাদিত প্রতিরক্ষা শিল্পের ব্যাপক প্রশংসাও করেছেন। সাম্প্রতিক বছরগুলিতে এই পরিমাণ মাত্র 20% থেকে প্রায় 80% পর্যন্ত উঠে এসেছে। 8 জুলাই বাইরাক্তার আকিঞ্জি 38,039 ফুট উচ্চতায় উড্ডয়নের মাধ্যমে তুর্কি বিমান চলাচলের ইতিহাস নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। ফ্লাইটটি 25 ঘন্টা এবং 46 মিনিট স্থায়ী ছিল। আবার আফগানিস্তান সীমান্তে সামরিক মহড়া চালাচ্ছে রাশিয়া। সীমান্তের তাজিকিস্তান অংশে চালানো এই মহড়ায় প্রায় 500 রুশ সেনা অংশ নিচ্ছে। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ নিয়ে গত 1 মাসের মধ্যে 3য়বারের মতো রাশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলো আফগান সীমান্তের কাছে সামরিক মহড়া চালালো। আফগানিস্তান যখন তালিবানের সরকার গঠনের প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে, তখন এই মহড়া শুরু হলো। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানিয়েছে, কাবুলের শান্তি এবং স্থিতিশীলতা দেখতে চায় মস্কো, তবে আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিত করতে তালেবান ভবিষ্যতে কেমন পদক্ষেপ নেয় তা খুবই সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হবে। রাশিয়া তাজিকিস্তানে মোতায়েন নিজের সেনা ঘাঁটি থেকে সৈন্য এবং সামরিক সরঞ্জাম পাঠিয়ে এই মহড়ায় অংশ নেয়। দেশের বাইরে তাজিকিস্তানে রাশিয়ার সবচেয়ে বড় সেনা ঘাঁটি অবস্থিত। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।